আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দিনি আমল ইউটিউব চ্যানেলের দিনি ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে ভিডিওটিতে আমি আলোচনা করব সোমবার দিন আসরের নামাজের পরে কষ্ট করে শুধু একটি ছোট্ট দোয়া একবার পড়লে মাগরিবের আগে মহান আল্লাহ তাআলা আপনাকে এর ফলাফল দেখিয়ে দিবেন। আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। সাপ্তাহিক সমস্ত আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিস শরীফে এসেছে এই দুই দিন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে সমস্ত আমল পেশ করা হয়। তখন মহান আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ আছে তাদের ক্ষমা করা হয় না। সহি মুসলিম হাদিস নম্বর 2565 এবং তিরমিজি শরীফের হাদিস নম্বর 747-এ বলা হয়েছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজার প্রতি অধিক যত্নশীল ছিলেন। সোমবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। সোমবারের দিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণও করেছেন। এই দিনে পবিত্র কোরআন নাজিল করেছেন, এজন্য সোমবারের দিনটি অনেক গুরুত্বপূর্ণ। এই দিনে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করি তবে মহান রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু প্রার্থনা করি আল্লাহ তাআলা সেটি আমাদেরকে সাথে সাথে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সোমবার দিনে রোজা রাখার বিষয়ে বলা হয়েছে, রোজা রাখবো সারাদিন রোজা রেখা আসরের পরে বা ইফতারের 30 মিনিট আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দরুদ ইব্রাহিম পড়ব বেশি বেশি। অর্থাৎ সোমবার দিন আসরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই দরুদ শরীফটি আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। আমি দরুদ শরীফটি বাংলা উচ্চারণটি স্ক্রিনে এই মুহূর্তে দেখায় দিচ্ছি। আমি আশা করি সকলে এই দরুদ শরীফটি জানেন, যেটি দরুদে ইব্রাহিম বলা হয়। দরুদে ইব্রাহিমটি অবশ্যই বেশি বেশি আমরা আসরের নামাজের পরে অন্তত 100 বার করে পড়ার চেষ্টা করব। দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি আমরা অবশ্যই আসরের নামাজের পরে 100 বার করে পড়ার চেষ্টা করব এবং পড়ব ইনশাআল্লাহ। আসরের নামাজের পরে যে মহান আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন সেটিও আমরা বিভিন্ন হাদিস থেকে জেনেছি। প্রতি জুমার দিন বা শুক্রবার দিন আসরের নামাজের পরে আমল করলে আমল কবুল করা হয়, সেই হিসাবে আমরা সোমবার দিনটিও আসরের নামাজের পরে আমল করতে পারি ইনশাআল্লাহ। যেই দরুদ শরীফটির কথা বললাম এই দরুদ শরীফটি আপনারা 100 বার পাঠ করবেন। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত আমি অনুরোধ করব, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুপারিশ করবেন। কঠিন কিয়ামতের মুসিবতের সময় মহান আল্লাহ তাআলা আপনাকে আপনাকে চিনে নিয়ে আপনাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব এই সময়টিতে অবশ্যই রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন, রাব্বুল আলামিন আল্লাহর কাছে পেশ করবেন, সমস্ত প্রকার সমস্যা সমাধান আল্লাহ তাআলা আপনার করে দিবেন, আপনার এবং আমাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, অভাব অনটন ইনশাআল্লাহ দূর করে দিবেন। রাব্বুল আলামিন আমাদের সকলকে এই উক্ত সময়ে আমল করা তৌফিক দান করুন, বেশি বেশি দরুদ শরীফ পড়া তৌফিক দান করুন, আমিন। যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমলটি করবেন দিনী ভাই বোনেরা। যারা যারা আমলটি করবেন নিয়ত করছেন তারা সকলে ভিডিওটিতে কমেন্ট করুন। ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের কাছে সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। এরকম ছোট ছোট আমলের নতুন ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন করে রাখুন ইনশাআল্লাহ। নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। মহান আল্লাহ আমাদের সকলকে এই আমলটি যথাযথভাবে করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।